হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো আজ একটু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, এখন বাজে 11টা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। ওই দেখো বাবাই ডাইনোসর কিনেছে, কিনেছে বলতে সোমবার দিনকে বেরোনো হয়েছিলো, মানে ও তো জামা প্যান্ট সেরকম কেনা হয়েছিল, অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছিল। তো ওর বাবার ওদিন ছুটি ছিল, তো নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখান থেকে আসার সময় ও এইগুলোকে নিয়ে এসছে কিনে, মানে ফার্স্টে গাড়ির বায়না করছিলো, তবে গাড়িগুলো খুব একটা ভালো ছিল না, মানে ও যে ধরনের গাড়ি পছন্দ করেছিল। তো বাবা ওকে বললো যে নিস না বাবা, অন্য কিছু নেই। তারপরে এই ডাইনোসরের ফ্যামিলি কিনে নিয়ে এসেছে, একটা একটা করে সব দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। তো সোমবার দিন গেছিলাম একটু, তোমার ফার্স্টে তো টেন্সে গেছিলাম, টেন্সে সেরকম ভালো কিছু সেরকম ছিল না, মানে বাচ্চাদের কালেকশন ঠিক একটা ভালো ছিল না, মানে আমার পছন্দসই ছিল না। তো অন্যদের পছন্দ হতে পারে, বাট আমার পছন্দসই ছিল না টেন্সে। তো সেখান থেকে বেরিয়ে স্টাইল বাজারে গেলাম, স্টাইল বাজার থেকে কিছু শপিং করলাম, শপিং টপিং ঠিক আছে, শপিং টপিং করে তারপর কলকাতা বাজার, মানে বাজার কলকাতায় ঢুকলাম। তো সেখান থেকেও কিছু কেনাকাটা করলাম, বাবার মোটামুটি হয়ে গেছে সব কিছুই, বাট বাবার জুতোটা হয়নি বলতে, মানে জুতোর দোকান অনেকগুলোই ঘোরা হয়েছিল, বাট আমাদের পছন্দসই হচ্ছে না। এক আর দ্বিতীয়ত বাবা যেগুলো দেখাচ্ছিল সেগুলো অলরেডি বাবার পরা হয়ে গেছে, সেই শুগুলো। আর তারপর অনেকটা রাতও হয়ে গেছিলো, তো সেজন্য ওর বাবা বললো তাহলে বাদদাও আজকে অন্যদিন নিয়ে নেই। এবার শুকর তো সপ্তাহে তো একদিন ছুটি থাকে, তো ছুটি তো কভার হয়ে গেলো। তো বলো ঠিক আছে, তাহলে দিনকে, মানে আমার মার কথা বলছি, মার সাথে যেদিনকে বেরোবো সেদিনকে, এই তো এইখানটাই, তো সেদিনকে বেরিয়ে বাবার জন্য জুতো আর তুমি কিছু কিনলে কিনে নিও। তো আমি বললাম ঠিক আছে। তো সেটা কালকে বলেছিলো শুভ, শুভ বলেছিলো, মাও বল, মানে ভাইও বলেছিলো, যে মা ভাইটাই বলেছিলো যে তাহলে আয় আজকে। ওদেরও ওখান থেকে কিছু কেনা টেনা হয়নি, আমরা যেহেতু যাচ্ছি না, সোমবার দিনকে তো বেরোলাম ওর বাবার সাথে এইসব কেনাকাটা করতে করতে, 9টা সাড়ে 9টার মতো বেঁচে গেল। তো তারপর আর কি মার সাথে বেরোবো, সেই কারণে আর বেরোনো হয়নি। তো কালকে বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে বেরোয়নি একটাই কারণে, কালকে একাদশী ছিল। এবার ধরো ওই মানে কোথাও থেকে আসার পর না রান্নাবান্না ঝামেলা রাখতে ইচ্ছে করে, রান্নাবান্না বলতে এই সেই বাবাইকে খাওয়ানোর ঝামেলা থাকবে রাতে, তারপর আবার 18টা মেখে রুটি করার ঝামেলা থাকবে। তো সেই কারণে আর মাকে বললাম মা ছেড়ে দাও, আজকে আর যাবো না, মানে আজকে যাওয়ার কথা না, যে বুধবারে আজকে যাওয়ার কথা আছে, যদি না সে মানে কী বলবো, বাবাই ঘুম থেকে ওঠার পর যদি যাওয়ার মতো পরিস্থিতি থাকে আর মার যদি কোনো কাজ না থাকে সেরকম, তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি, তো যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়, আজ না হলে কাল, এইভাবে চলে যাচ্ছে। তো দিনও তো বেশি নেই, এবার সামনের সপ্তাহে শুভ ছুটি পাবে, ছুটি পেলে বাবাইয়ের চুলটাকে কাটানোর দরকার, কারণ সামনের সপ্তাহে না কাটালে আর হবে না, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এখন তো জানো সেলুনে যাওয়া মানে মানে হাতে অনেকটা সময় নিয়ে যাওয়া, এমনিই তো ভিড় থাকে, তো দ্বিতীয়ত এখন তো আরোই ভিড় থাকবে। তো সামনের সপ্তাহে বাবাই চুলটা কাটাতে হবে, কারণ এই সপ্তাহে কাটলেই ভালো হতো, কিন্তু এই সপ্তাহে শুভর একটু কাজ ছিল, দুপুরের দিকে কাজ ছিল, তারপর বিকেলে ধরো আমাদের নিয়ে বেরিয়েছিল, তো সেই কারণে আর হয়নি, সেটা পসিবল হয়ে ওঠেনি। তা সামনের উইকে কাটানোর ইচ্ছে আছে চুলটা, জানি না কী হবে না হবে, মানে কী হবে না হবে না, কাটাতেই হবে, কারণ তারপরে আর কাটলে ভালো লাগবে না, মানে সেটিংটা হবে না চুলটা। তো বিকেলে ওর বাবার সাথে একটু বেরোতে টুকিটাকি তো থাকে কেনাকাটা না, তো দেখা যাক আজকে ইচ্ছে কথা আছে, এবার শুভ ওপর ডিপেন্ড করছে। একটু পরে বাবা কথা বলছে, তো শুভ যদি মানে আমাদের দিয়ে আসতে পারে আজকে, তো হবে যাওয়া, দেখা যাক এবার কী হয়। আমি কথাটা একটু বলি, আমি উঠে কিন্তু কাঁদতে পারবো, এখন ওই বালিশটা দেখছো, ওই বালিশের উপর উঠেও দাঁড়াবে। আমি কিন্তু উঠে দাঁড়াবো না,
বললে আর কিচ্ছু জানে না, পড়ে গেলে আমি কিচ্ছু জানি না। চলছে তো দেখা যাক কি হয়। ওই বাড়িতে একটু সমানে মা বলছে কি আয়, আর কদিন বাকি আছে, কদিন বাকি আছে দেখছি করা যায়। তো সোমবার দিনটা মোটামুটি ভালোই কাটলো, ভালো তো কাটলো, যদি দুপুরে ঘুমায়নি। ওখান থেকে সে এত মাথা যন্ত্রণা করছিল, এত মাথা যন্ত্রণা করছিল কি আর বলবো। তো যাই হোক, মানে বাবাইকে ওই বাড়িতে খাইয়েই নিয়েছিলাম, ওই একটা বাঁচোয়া ছিল, কারণ ওই বাড়িতে আমাদেরকে বাজার থেকে নিয়ে শুভ একটু ওই বাড়িতে নামিয়েছিলো, নামিয়েছিলো বলতে ওই বাড়িতে আমার কিছু জিনিস ছিল, তো সেটা আনার দরকার ছিল। তো আমি তাহলে পরেই যাচ্ছি, বাড়ি আসতে আসতে প্রায় 11টা পারবো না। তুমি ওই ফোনটা ইসে করো, ওই ফোনটাতে ওই ফোনটারই ছিল, ওই ফোনটারই ছিল। তো সেই কারণে শুভ আমাদেরকে নামিয়ে শুভ চলে এসেছিলো, আমরা কিছুক্ষণ ছিলাম। তো দেখলাম শুভ বললো আমার একটু কাজ আছে, মানে ফোনে ছিল কাজ। তো তাহলে তুমি একবার বাবাকে খাইয়ে টাইয়ে না, ওনার তো বাড়ি নিয়ে এসে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে বাবাকে খাই টাইয়ে নিয়েছিলাম ওই একটা বাচ্চা, তারপর আমি খাইনি, এসে শুয়ে পড়ছি, এতটা মাথা যন্ত্রণা করছিল। তারপর খিদেও পেয়েছিলো, খিদেও পেয়েছিলো। তো মা বলেছিলো খেয়ে, তুইও খেয়ে যা। তো আমার যেহেতু মাথা যন্ত্রণা করছিলো বলে আমি আর কিছু খাই টাইনি, এমনি টুকিটাকে সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছিলো। তো তারপরে একটু শুনলাম, চোখটা বন্ধ করলাম, মাথা যন্ত্রণাটা একটু হালকা কমলো। তারপরে উঠে অনেকটা রাতেই এক্সিডেন্টে খাওয়া হয়েছিলো, মানে খিদে তো পেয়েছিলো। তারপর ধরো আর পরের দিন একাদশী ছিল, তো ভাবলাম না খেয়েই না। ওই ফোনটা নিয়েই দেখা তো সেই কারণেই বাবার কপাল ঘর দেখছে, দে আমি দে আমি একটা জিনিস জিনিস দিচ্ছে, ফোনটা নিয়ে আয়, ফোনটা নিয়ে আসো। তো বাবা এদিকে গোপাল ঘর দেখছে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সেরকম একটা কিছু খেতে ইচ্ছে করলো না, ভালো লাগছে না বলে আমি ওই ডিম সেদ্ধ বিস্কুট টিস্কুট এসব খেয়েছি, তারপরে খাইনি আজকে। আর দেখা এই দেখ, এই শোনো, এই যায় এটারই ছিল, এই হেডফোনটা এটারই ছিল, শুনে ছিঁড়ে গেছে বলে তোকে দিয়ে দেওয়া হয়েছে। তো বাবাই কপাল ঘাট দেখছে। তো এখন 11:10 তো 12:30-এর দিকে বাবাকে স্নান টান করি খাই দিয়ে দেবো। তো শুরুতে ফোন করে জিজ্ঞেস করবো কি আসতে পারবে কি পারবে না, দেখা যাক। যদি আসতে পারে তাহলে যাবো। একটা কথা বারবার বলেই যাবে, যতক্ষণ না সেই কাজটা হবে নেই, এখান থেকে পড়ে যায়, যদি নিচে পড়ে যায় আমি কিন্তু কিছু জানি না। তো ঠিক আছে গাইজ, যদি মানে বাজারে বেরোই তাহলে তো পরের দিন মানে কাল তোমার সাথে সেটা শেয়ার করবো। আর একদিন বাবার জামা প্যান্ট কী হলো না হলো সেটাও শেয়ার করবো অবশ্যই, আগে সব কিছু কমপ্লিট হোক কেনাকাটা, তারপর ঠিক আছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন দিনের সাথে কাল আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, আবার কাল দেখা, বাই।